আর সাহেব দাঁড়েন, সাহেব দাঁড়েন হাসিল করে, ইসিলিয়ে যাহা জিক্র হাবিল হতা হ্যায়, যাহা জিক্র হাবিল হতা হ্যায় ওহা কুছ হদা ভি করিম হতা, যাহা জিক্র হাবিল হতা হ্যায় ওহা কুছ হদা ভি করিম হতা হ্যায়, জিক্র নবী মে বৈঠনে ওয়ালা হর শখস খুশ নসীব হতা হ্যায়। এই খুশ নসিবি সবাই পায় না, বড় বড় মৃত্যু পাচ্ছেন, এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন, তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। এখন আমরা এতক্ষণ পর্যন্ত গজল পরিবেশন হচ্ছিল, না তারাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিন্তু ছিলেন ইমামুল কালাম, কুরআনুল ইমাম, ইমামে মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত, ইমাম আহমদ রেজা খান, ফয়জুল বাবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহ, তিনি আপনার ছুটি আপনারা এতক্ষণ পর্যন্ত শুনে আসলেন, এখন সেগুলো বিস্তারিত শোনার জন্য এখন আমরা গজল থেকে বক্তব্যের দিকে চলে যাবো। আমাদের প্রধান বক্তা, আমাদের বক্তা সবাই এখানে চলে এসেছেন, এখন এক এক করে সে বক্তা আপনাদের সামনে বক্তব্য রাখবেন, মাঝখানে মাঝখানে আপনাদেরকে আবার মাছ গজলে শোনাবে। এই জন্য আপনারা বাড়িতে বসে না থেকে তাড়াতাড়ি চলে আসবেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুপরিচিত বক্তা হাজির চাল্লাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তিনি আপনাদের সামনে মঞ্চে উপস্থিত রয়েছেন। এবং প্রধান হোসেন মা ও হোসেন
আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা উপস্থাপন করবার পূর্বে আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জালালুহু পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তারপরে অজস্র ধারায় আমার আমাদের পক্ষ থেকে দরিদ্র নজরানা বর্ষিত হন। আমাদের নেতা আতামানি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবার শরীফে সবাই একবার পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজকে এমন একজন ব্যক্তিকে আমরা সামনে রেখে তাকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ব্যবস্থাপনা, কি সেই ব্যক্তিত্ব, কে সেই ব্যক্তিত্ব, কি তার পরিচয়, সেই পবিত্র ব্যক্তিত্ব সম্পর্কে সংক্ষেপে কিছু কথা উপস্থাপন করবার পূর্বে আমাদের এই উত্তর বাংলার মানুষের মানমনি হুজুর কেবলা সাহসুফি একরামুল হক রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে আমার শ্রদ্ধা এবং সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ। ব্রাদার ইসলাম, আজকে যে উর্স মোবারক, সেই মহান ব্যক্তিত্বের পরিচয় দেওয়ার আগে আপনার একটা কথা বলি। ধানের সঙ্গে আমরা পাতান দেখি না, পাতানকে দেখতে ধানের মতো হয়, কিন্তু আসলে কি সেটা ধান? সেটা কখনোই ধান নয়, দেখতে ধানের মতো হলেও ধান নয়, সেটা হচ্ছে পাতান। আর পাতানের কোন খাদ্যবস্তু থাকে না, থাকে কি? থাকে না। তো পৃথিবীতে আমরা মুসলমানদের মতোই দেখি, যাদেরকে আমরা মুসলমান মনে করি, কিন্তু সমস্ত মুসলমান কি ইমানদার? মানে আমার আলোচনা মানে কি আমি শুধু ঘোষণা করছে, ইমানকে যদি সার্বিকভাবে আমরা মূল্যায়ন করি তার মূল নির্যাসটা বেরিয়ে আসবে, আর সেটা হচ্ছে ইসলাম মহাব্বত। কি ঠিক কিনা বলেন তো? সেটা হচ্ছে ইসলাম মহাব্বত, অর্থাৎ রসুলের ইস, তার মহাব্বতই হল ইমানের জান, রসুলের মহাব্বতই হচ্ছে ইমানের প্রাণ। সুতরাং সমস্ত মানুষ দেখতে মুসলমানের মতো হলেই কিন্তু মুসলমান হয় না। এক শ্রেণীর মানুষ মুসলমানকে ধোকা দেওয়ার জন্য, তাদের ইমানগুলোকে হরণ করবার জন্য, আর পশ্চিমাদের গালি করবার জন্য মুসলমানের ভেষ ধরে মুসলমান সাথে নামাজ রোজার দোহাই দিয়ে মানুষের ইমানগুলোকে হরণ করছে। ইসলাম সেই ইমানের হেফাজতকারী, ইমানের রক্ষাকারী, সেই ঊনবিংশ শতাব্দীতে এমন এক প্রতিকূল অবস্থায় একজন আল্লাহর পক্ষ থেকে মুজাহিদের আবির্ভাব হয়েছিল, যিনি মানুষগুলোর ইমানগুলোকে রক্ষা করবার জন্য অপরিহীনভাবে নিরব সাবৃত্য আজীবন লড়াই করে গেছে, তার ক্ষুধার কলম চালিয়েছে। এই হচ্ছেন, তিনি হচ্ছেন আশিকে আউলিয়া মনে, আশিকে রসুল মনে, সহিহুল আকিদার মুসলমান মনে প্রাণ প্রিয় সাহেব, আমাদের যাকে আমরা আলা হযরত বলি, আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আহমদ রেজা খান বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আল্লাহর পক্ষ থেকে অবশ্য ধারায় এখানে রহমত বর্ষিত হচ্ছে, আর সেই রহমত থেকে আমরা সিদ্ধরা হতে পারলে এর মতো হতভাগ্যতা আর কি নিদর্শন রয়েছে। ইসলাম আল্লাহ আল্লাহর
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই রহমত বাড়ির পুকুর হচ্ছে আল্লাহর অনিগম। আজকে যার কথা উপস্থাপন করবো তার কারামত তার মেধা, তার দূরদর্শিতা বিশ্বব্যাপী বিস্তৃত, বিশ্ববিস্তৃতি বিস্তৃত একটাকে সবাই তাকে কামিয়াবে উঠলে পৃথিবীর মানুষরা তাকে এভাবে চলে ইসলাম সেই ব্যক্তিত্ব সম্পর্কে সংক্ষেপে দু চার কথা আমি উপস্থাপন করতে চাই। তিনি হচ্ছেন রসুলের মজিদা, স্বয়ং তিনি হচ্ছেন রসুলের মজিদা এবং আউলিয়ায়ে আজম গাউসুল আজমের তিনি হচ্ছেন কারামাত। বলুন না একবার, সুবহানাল্লাহ। গাজী ইসলাম এখানে একটা কথা মাঝখান থেকে বলি, এই যে বললাম মুসলমানের মতো হলে ইমানদার হওয়া যায় না, হয়তো ভাবতেন যে তাদের নামাজ, তাদের রোজা আর তাদের আমল দেখে হয়তো ভাবতে পারেন তারা তো খুব সুন্দর করে বেশি করে এবং করলে আমাদের থেকে বেশি করে, তো কি করে তারা ইমানহীন হতে পারে। দেখেন ইসলাম আকীদা আগে আমল পরে, এর দৃষ্টান্ত কোরআন শরীফে রয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এখানে বাক্যবাদের মধ্যে প্রথমে এসছে আকীদার কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা যারা না দেখে বিশ্বাস করে। তারপরে এসেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এবং নামাজ, এই নামাজ নামাজ হচ্ছে আমল, আর গাইবের প্রতি বিশ্বাস করা হচ্ছে আকীদা। তারপরে এখান থেকে আমার আল্লাহ সুকৌশলী মহান আল্লাহ রাব্বুল ইজ্জা সুন্দর ভাবে সাজিয়ে দিলে যে আকীদা আগে আমল করে। আরো কোথাও এসছে আমার আল্লাহ বলছে তাকে আমার রসুলকে উদ্দেশ্য করে বলছে তাকে সম্মান করো, তাকে শ্রদ্ধা নিবেদন করো, তারপরে কি করো অতু সব্দি হু হু বুকরতাও হাসিনা, সকালে সন্ধ্যায় আল্লাহ তাসবিহ করো, সকালে সন্ধ্যায় আল্লাহ জিকির করো, সকালে সন্ধ্যায় আমরা আল্লাহ কোন জিকির করি, পাঁচ বছর নামাজ পাঠ করি, সকাল থেকে সন্ধ্যা সারাদিনই আমরা পাঁচ বছর নামাজ পড়ি, আমার সময়ের মধ্যে নামাজই আগে আসে, সেই নামাজকে পড়ার আগে আল্লাহ আমাদের কোন কাজটা করার কথা বললেন, তাকে শ্রদ্ধা করার কথা বললেন, তাকে সম্মান করার কথা বললেন। একদিকে হচ্ছে ইমান, আরেকদিকে হচ্ছে আমল, আর মাঝখানে হচ্ছে আমার রসুলের সম্মান। সুতরাং যেটা পাওয়া গেল নামাজ ফরজ, আর সেই ফরজের মূল ফরজ হচ্ছে রসুলের সম্মান, রোজা ফরজ, সেই ফরজের মূল ফরজ হচ্ছে রসুলের সম্মান, যাকাত ফরজ, সেই ফরজের মূল ফরজ হচ্ছে রসুলের সম্মান, হজ ফরজ, আর সেই ফরজের মূল ফরজ হচ্ছে রসুলের সম্মান। সুতরাং রসুলের সম্মান আগে, ইসমাত আগে, আর আমল পরে। ওই শ্রেণীর মানুষের কথা আমি বলতে চাই, তারা কিনা ইমানের দাওয়াত দিয়ে বেড়ায়। আজকে এখানে আসতে হবে, কেন আসতে হবে, তিনি হক এবং বাতিলের পার্থক্য করে দিয়েছেন। এই বেরুবাড়ি শ্রীরামপাড়ায় শুধু সেই পবিত্র ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্বের জিকির হবে, এখানেই সীমাবদ্ধ থাকলে চলবে না, এটা পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। অবরাধী ইসলাম আমাদের কথা শুনলেন, ওই তৎকালীন ওহাবি নাজদীদের গুরু আশরাফ আলী থানভীর, মৌলভী আশরাফ আলী থানভীর কথা বলতে চাচ্ছি, যিনি সমসাময়িক মানুষ। যখন আমার আলা হযরতের আবির্ভাব হয় ঠিক সেই সময় আশরাফ আলী থানভী পৃথিবীতে এসেছিলেন, তিনি ধোকা দিয়েছিলেন মানুষকে, এভাবে এক পত্রিকায় দিয়েছিলেন, এক অন্ধ ব্যক্তি তার সঙ্গে নামাজে নামাজে দাঁড়িয়েছিল, তিনি আল্লাহু আকবার বলে রুকুতে যাননি, আর অন্ধ ব্যক্তি তো দেখতে পায় না, তিনি রুকুতে চলে গেছেন, আর আশরাফ আলী থানভী প্রহরা করে এসে তাকে ধাক্কা মেরে বলছে আমি তো রুকুতেই যাইনি। এটাকে আমাল বলবেন না প্রতারণা বলবেন? এটা কোন শ্রেণীর আমাল, কোন শ্রেণীর ধোকা? আমার আলা হযরত তাকে কিন্তু নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছিল, তাকে দেখেছিল, কিন্তু
শেষে কোথায় কিন্তু কর্ণপাত করেনি। অপরাধনে ইসলাম আমলের কথা যদি বুঝতে হয়, আমরা হযরত আতুল বরকত জাতিতে দীন ও মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জানকে নিয়ে হজে যাচ্ছেন, তখন কিন্তু আকাশ পথে নয় ওই নৌপথে আরো সাগরটা পাড়ি দিয়ে হজে যেতে হয়েছিল। যখন সাগরের মাছ মাঝখানে চলে গেলেন, তখন প্রবল বেগে বাতাস শুরু হলো, ঝড় উঠলো, নৌকো কালবল করতে শুরু করলো, নৌকো কখন ডুবে যাবে, মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করলো, আল্লাহকে ডাকতে লাগলো, কন্দনের রং পড়ে গেল, ধুম পড়ে গেল। আর আমার আলা হযরত নিশ্চল এবং অকাল ভাবে বসে রইলেন। একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, আরে ব্যক্তি তোমার কি ভয় পায় না, তুমি কি অকাল বসে রয়েছ? আমার আলা হযরত বলছে, তোমরা ভয় পেও না, আশ্বস্ত করছি তোমরা ভয় পেও না, এই নৌকো ডুবছে না। বলুন না, যখন তার বয়স মাত্র 4 বছর, তখন তিনি কোরআনুল কারীম কারীদের মতো তেলাওয়াত করতে পারতেন। এই আর কি কথা, যখন তার বয়স মাত্র ৬ বছর, তখন তুমি তারা 2 ঘন্টা ছিল শুধুমাত্র 27 দিনে সর্বমোট 15 ঘন্টার মধ্যে কোরআন শরীফ মুখস্থ করে ফেলেন। এটা ঐশি দান, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দান এবং রসুলের মজিদা এবং গাউসুল আজমের দোয়া ছাড়া আর কি হবে। অবরাধনে ইসলাম তার একটু আগে এখানে ধন্ত হলো যে বস্তি বস্তি কারিয়া কারিয়া কাজু সারিয়া কাজু সারিয়া, আবার বললাম ইস্তে মহাব্বত ইস্তে মহাব্বত আলা হযরত আলা হযরত। ইস্তে মহাব্বতের সঙ্গে আমরা আলা হযরত কেন ধ্বনিত করি? এর দৃষ্টান্ত হচ্ছে সমসাময়িক সময়ে, সেই সময় একজন আল্লাহ ওয়ালি ছিল, সেই আল্লাহর ওয়ালি বাড়ি ছিল উত্তরপ্রদেশে, তার নাম এত বড় আশিকের রসুল ছিল যে প্রত্যেক রাতে উত্তরপ্রদেশ থেকে মদিনা মরগানায় গিয়ে রসুলের দিদার নসিব হতো। সেই দুগাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আলা হযরতকে বলছেন, এই আহমদ রেজা, বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে হে আহমদ রেজা, তোমার তো শরীরে এবং মনে শুধু রসুলের প্রেম আর প্রেম, আমার রসুল যে জনজগতের বাদশা এ বিষয়ে তুমি কি বলো? যখন আমার আলা হযরতকে এ কথা আল্লাহর ওয়ালি বললেন, আচ্ছা আল্লাহর ওয়ালি যে বলেছিলেন যে সারা শরীর এবং প্রাণ জুড়ে তোমার মহব্বত রসুলের মহব্বত, এ কথা সত্য কিনা বলেন তো? এ কথা সত্য, আর যার জন্য কিন্তু আমরা ধ্বনিত করি ইস্তে মহব্বত ইস্তে মহব্বত, হোক না ইস্তে মহব্বত ইস্তে মহব্বত। আমার আমার রসুল যে তারা জগতের বাদশা এ কথা আমার রসুলই বলেছেন, দুনিয়ার বাদশা হিসেবে তার 4 জন উদির রয়েছে, সেই 4 জন উদির হচ্ছেন 4 জন বিশিষ্ট খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত ওসমান,
হযরত আলী বিন মুল্লাহ সহকারী, এই চারজন হচ্ছে তার দুনিয়ার জগতের হচ্ছে উজি, এবং পারলৌকিক জগতের যে তিনি বাদশা সেই পারলৌকিক জগতেও তার চারজন উজি রয়েছে। সেই চারজন উজিরের মধ্যে হলো হযরত জিবরীল আমিন, হযরত জিবরাইল, হযরত মিকাইল আলাইহিস সালাম এবং হযরত কি বলেন তো আরেকজন ইসরাফিল আলাইহিস সালাম। এই চারজন হচ্ছে তার পারলৌকিক বাদশাহীন উজি। তো তারপরে তিনি বললেন, হে আল্লাহর ওয়ালি, আমার রসুলের গুস্তাখি তো নয়, আমার রসুলের শান এবং মান দিয়ে শুধুমাত্র যারা প্রশ্ন তুলে তাদের স্থান আমার দরবারে নাই, আপনি এখন আমার দরবার ত্যাগ করে বেরিয়ে যান। আচ্ছা, আল্লাহর ওয়ালি ওই যুগাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রসুলকে তাওহীন করেছিল? করেনি। তার যে তিনি যে দুজাহানের বাদশা সে কথা কি অস্বীকার করেছিল? করেনি। শুধুমাত্র প্রশ্নটা করেছিল, কেন করেছিল? আলা হযরতের ইশক এবং মহব্বত দেখে এই প্রশ্নটা তোমার কারণে আমার আলা হযরত বলছে তুমি আমার রসুলের শান এবং মান নিয়ে প্রশ্ন তুলবে, এটা আমি বরদাস্ত করবো না, কাজে তুমি আমার দরবার থেকে বিদায় হয়ে যাও। বের করে দিলেন, আল্লাহর ওয়ালি চলে গেল এবং তার খম্মা যান আলা হযরত আম্মা যান দেখছেন। আর ওই দিনে তার পুত্র মুস্তাফা রেজা, মুস্তাফা রেজা আর ওই ধরনের ছাদ থেকে পড়ে গিয়ে এক অচৈতন্য হয়ে গেল। মায়ের মা আলা হযরতের মা বলছে, হে বেটা, তুমি অন্যায় করলে, তুমি আল্লাহর ওলিকে বিতাড়িত করে দিলে, দেখাতে হতো না ছেলে আমার মাটিতে পতিত হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল, তুমি তাকে ফিরিয়ে না, তার কাছে ক্ষমা চাও। আমার আলা হযরত বলছে, আমার আলা হযরত রাদি আল্লাহ তাআলা আনহু বলছে, আল্লাহ জান যে আমার রসুল সম্পর্কে প্রশ্ন করলে, যে আমার রসুলের সম্মান নিয়ে প্রশ্ন করলে, আমি কখনই তার সঙ্গে আপোষ করবো না। আম্মা জান তাকে প্রহার করলেন, বলছে, আপনি মা, আপনি আমাকে প্রহার করুন, কিন্তু রসুলের শান নিয়ে যারা প্রশ্ন তুলে তার সঙ্গে কখনই আমি আপোষ করবো না। দেখুন কাকে বলে মহাব্বত। পরের দিন দোকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে ছুটে ছুটে আসছে আর বলছে, হে আলা হযরত, আপনি তাড়াতাড়ি আপনার দরবার থেকে বের হন, আপনি আমাকে মার্জনা করে দিন, আপনি আপনার ক্ষমা চাইয়ে দিন, আমি তার ধরে ক্ষমা চাইবো। আমি শেষে করে দেব। তো আমার আলা হযরত আজিমুল বারকত, তাকে তাকে কোন মাপকাঠিতে বিচার করব আমরা? ইসকে রাসুলই হচ্ছে ইমানের প্রাণ, আশকাত সারা শরীর যেন ইসকে রসুল দ্বারা পরিপূর্ণ, সারা শরীর যেন সারা প্রাণ যেন ইসকে রসুল দ্বারা পরিপূর্ণ। তিনি সেদিন বলেছিলেন, হে আল্লাহর ওলি দুগাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজাকে যদি বিদীর্ণ করা হয়, আমার হৃদয়কে যদি দ্বিখণ্ডিত করা হয়, আপনি দেখতে পাবেন এক ভাগে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আরেক ভাগে লেখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে ইস, আর এই হচ্ছে মাপক। বিশ্ব মাঝে তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন, তিনি সবক দিলেন, তিনি আশিকের রসুল, যিনি আশিকের রসুলের পথে আমাদেরকে অনুপ্রাণিত করলেন, যিনি মূল স্রোতে ফাঁসিয়ে নিলেন। আজকে না তার শুনে আমরা এত বড়ই মুখী, কি বলবো, জ্ঞানীদের জন্য আমি সারাই কাকি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আশিকের রসুল হওয়ার দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা